সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঝড়ো ঝড়ো বৃষ্টির মাস আষাঢ়, আষাঢ়ের এই দিনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আজকে এসেছি একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে। এই বীর মুক্তিযোদ্ধা তার দেশ গঠনের কাজে তিনি যেরকম অবিসংবাদিত একজন মানুষ হিসেবে কাজ করেছেন, একজন দেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন, এই দেশটাকে যারা সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধার একটি বাড়িতে আমরা এসেছি। যে বীর মুক্তিযোদ্ধা এখনও বসে নেই, এখনও থেমে নেই, তার এই দেশ গড়ার কাজে এখনও যে তার পরিকল্পনা, তার যে চিন্তা চেতনা, তার যে ভাবনা, কারো কাছে ধারস্থ না হয়ে তিনি নিজেই যে কাজগুলো করে যাচ্ছেন, সত্যি আমরা যেটা শুনেছি অবাক বিষয়। চলুন আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ওনার যে কর্ম পরিকল্পনা, ওনার গবাদি পশু ফার্ম রয়েছে, ওনার মাছের চাষ করছেন, উনি বিভিন্ন বাগান করছেন, আমরা সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 7 নং বামনি গ্রাম, এই গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা বিডিআরের অবসরপ্রাপ্ত সুবেদার খোরশেদ আলম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় অস্ত্র কাঁধে তুলে নিয়েছিলেন এই সোনার বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এদেশের মানুষকে পাকিস্তানি শোষকের নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য দীর্ঘ 9 মাস যুদ্ধের পর ঠিকই এই বীর সন্তানেরা আমাদেরকে একটি সোনার দেশ উপহার দিয়েছেন। একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং জাতি হিসেবে তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ সত্যি আমরা বীরের জাতি, সত্যি আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। যুদ্ধকালীন সময়ে যুদ্ধ করেছেন এই দেশটাকে গড়ার জন্য। যুদ্ধের পরবর্তী সময় অর্থাৎ বর্তমানেও 75 বছর বয়সের কোটায় দাঁড়িয়ে এখনও থেমে নেই তিনি। এখনও চিন্তা করেন কীভাবে সৎপথে চলবেন, সৎ উপার্জন করবেন, সৎভাবে জীবিকা নির্বাহ করবেন। সেই চিন্তা চেতনা থেকে প্রায় 3 একর জায়গার উপর তিনি গড়ে তুলেছেন বিশাল খামার প্রকল্প। নিজস্ব 4টি পুকুরে করেছেন দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের চাষ, করেছেন গরু খামার এবং পুকুরের চারধারে লাগিয়েছেন নানান রকম ফল ফলাদি ও নারিকেল সুপারি গাছ। অবসর থাকতে পছন্দ করেন না তিনি, নিজের নাতি নাতনিদেরকে নিয়ে রাত পোহালেই ঘুরে বেড়ান পুকুরের চারিপাশ, সুপারি বাগান সহ তত্ত্বাবধান করেন গরু খামারটির। হরেক রকম দেশি বিদেশি ফলের গাছ লাগিয়েছেন পুকুরের চতুর্পাশে, আম, জাম, কমলা, মাল্টা, পেয়ারা, বড়ই গাছ সহ সবই আছে তার ভিটে মাটিতে। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, আমি যতটুকু জানি আপনি একজন মুক্তিযোদ্ধা। তো একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই যে আপনার এই যে কাজগুলি আপনি করছেন, এগুলো দেখাশোনা কে করে? দেখাশোনা আমি নিজেই করি, আমার ছেলেও করে, আমার ছেলে আমার সাথে আছে। আমার গরু হইলে টোটালে এখন বর্তমানে 5টা আছে আর কি, আগে তো আরও বেশি আছিল, কয়েকটা বেশি ফেলছি। তারপরে এখন যে গরুগুলো আছে, এই গরুগুলো হলো আপনার ফিজিয়ান। এই গরুগুলো আপনার এখন 2টা আছে আর কি গাভি, যেগুলো দুধ দেয়, আর ষাঁড় আছে 3টা বর্তমানে। তো এগুলো তো আপনার দুধ দেয় অনেক বেশি, প্রায় 10-12 লিটার করে এক একটা দুধ হয়। দর্শক, এটা হচ্ছে রামবুতান গাছ, এটাকে রামবুতান বলা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু এই গাছটা তেমন একটা নেই, এটা সাধারণত মালয়েশিয়ায় একটি প্রচুর রয়েছে। আমি যখন মালয়েশিয়ায় ছিলাম, আমি সেখানে রামবুতান গাছ দেখেছি, এরকম অসংখ্য অসংখ্য। এই গাছগুলো অনেক বড় হয়ে থাকে এবং সাধারণত এই গাছগুলো, আমি একটু যদি বলি যে এই গাছগুলো সাধারণত লিচু গাছের মতোই হয়ে থাকে, এরকম ঝাপটালো একটা গাছ হয়ে থাকে। এবং রামবুতান অনেকে হয়তো দেখেছেন, এটা বলার কিছু নেই। রামবুতান ফলটা কিন্তু দেখতে অনেকটা ভিতরে লিচুর মতো, কিন্তু উপরে যে অংশটা, এই অংশটা সাধারণত যে আমরা যখন আমরা যে ফলটা রয়েছে, আমরা ফল খাওয়ার পরে যে বিচির যে অংশটা, ঠিক ওই রকমই হয়। তো দেখুন, ওনার এখানে সেই রামবুতান গাছ লাগিয়েছেন উনি, এবং যে জায়গাটা লাগানো হয়েছে, যে জায়গাটিতে লাগা হয়েছে, একটি মোক্ষম একটি জায়গা। এবং উনি আরেকটি বিষয় আমাকে জানিয়েছেন যে ওনার ডোরিয়ান গাছ আছে। ডোরিয়ান গাছটা হয়তো অনেকে
যারা মালয়েশিয়া ছিলেন তারা হয়তো চিনে থাকবেন যে ডোরিয়ান গাছটা কিন্তু অনেকটা দেখতে এটা অনেকটা কাঁঠালের মতো, এই ফলটা উপরে তার কাঁটাটা অনেক মানে শক্ত শক্ত হয়ে থাকে। ডোরিয়ান কি ধরেছে আপনার? না না, এখনো ধরে নাই। চলুন আমরা ডোরিয়ান গাছটা আপনাকে দেখাবো। এই ডোরিয়ানটাও কিন্তু মালয়েশিয়ান ফল এবং এটি ইন্দোনেশিয়াতেও এই ফলগুলি পাওয়া যায়। এই ফলগুলো অত্যন্ত সুস্বাদু এবং এটি অত্যন্ত পুষ্টিকর একটি ফল। যদি এ ধরনের চাষাবাদ যদি আমাদের এই দেশে করা যায় বা এই রায়পুর অঞ্চলে যদি করা যায় অথবা বাংলাদেশের যে কোথাও যদি এই ডোরিয়ান রামবুতান গাছ যদি করা যায় তাহলে কিন্তু ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে এবং এই এগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে মিলে যাবে। না, এই আমার এই মুক্তিযোদ্ধা আঙ্কেল ওনার এই যে পুকুরটি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, এই পুকুরে উনি বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেছেন। তো আমি একটু ট্রাই করতেছি বসি দিয়ে যে মাছ মাছ ধরা যায় কিনা, যদি ধরা সম্ভব হয় তাহলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো সেই ওনার এই পুকুরের মাছগুলো কি অবস্থা বা কী আসবে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক মাছ ধরে ফেলেছি, একটা মাছ লেগেছে, আমি ছুটে গেছে বোধ হয়। আছে 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 আছে। সুন্দর চমৎকার একটু দেখানো এদিকে, এই যে যেটার জন্য আমি আমার খুব আশা ছিল একটা মৃগেল মাছ, সম্ভবত মৃগেল না এটা এটা শর্ট হবে। হ্যাঁ রূপ ভাই, এই যে দেখেন মাছটা ধরে ফেলেছি আমাদের বীর মুক্তিযোদ্ধা ওনার এই পুকুরে আমি এই মাছটা ধরতে পেরেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। দেখুন মাছটা ফারুক ভাই, এটি এটা কি রুই মাছ না মৃগেল? মৃগেল, এটি মৃগেল মাছ। উনি আমাকে যে বিষয়টা আসলে ক্লিয়ার করেছিলেন যে এখানে উনি এই যে মাছের চাষ করছেন, তো এই জন্য আমি আসলে অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমি অপেক্ষায় ছিলাম এবং এর ভিতরে আমি নাস্তা করেছি এবং একটা মাছ ধরার জন্য আমার খুব ইচ্ছে ছিল যে একটা মাছ আমি ধরবই আপনাদেরকে দর্শকদেরকে দেখানোর জন্য। যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সত্যি উপভোগ করুন এবং থাকুন আমাদের সাথে। প্রায় পঁয়ষট্টি শতকের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই পুকুরে তিনি মাছের রেণু চাষ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পুকুরের চতুর্পাশ দিয়ে তিনি কিন্তু নেটের ব্যবহার করেছেন, নেট দিয়ে এর ভিতরে মাছ চাষ করা হচ্ছে। এখানে আপনি আমি আমার সাথে রয়েছেন যে এখানে কী কী মাছ আপনার এখানে মানে মাছের রেণু আছে? রেণু করছি আপনার রুই, কাতল, কালিবাউস আর হইল মৃগেল। এই সাইড আইটেমের এখানে করছি আর আপনার যে ওই যে সিলভার এবং কার্পু এটা করছি আর ওই দিকে খুব। আচ্ছা আচ্ছা, ওই যে ছোট আচ্ছা, এই মাছগুলি আপনি কি করেন? এই মাছগুলি আপনি এলাকাতে বিক্রি করেন? এলাকায় বিক্রি করেন, মানে অর্থাৎ এগুলি মানুষে আইসা খবর দেই যে এই তারিখে মাছ ধরা হবে, তারপরে বিভিন্ন মানুষ আসে, আইসে এখান থেকে আমরা কিনে নিয়ে যায় গুড। মানে দর্শক একটা জিনিস বললে না বললেই নয়, সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ গড়ার জন্য, এই বাংলাদেশে একটি স্বাধীন পতাকা উড়ানোর জন্য তাদের যথেষ্ট শ্রম রয়েছে। আজকে এই যে আমার সাথে এই যে একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ ব্যক্তি, অত্যন্ত প্রবীণ ব্যক্তি, উনি যে কাজগুলি করছে এরাই আসলে এদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত করা যায় বা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে বলা যায়, কারণ এখনও তারা কিন্তু থেমে নেই। এই যে প্রবীণ বয়সে, আপনার বয়স কত এখন? আমার এখন 74 বছর বয়সেও কিন্তু তিনি এই দেশটাকে গড়ার জন্য তিনি কিন্তু আসলে থেমে নেই। তার যেই উদ্যম, তার যেই পরিশ্রম বা তার যেই চেষ্টা, এই চেষ্টা আসলে সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষকে ফলো করা উচিত। আমরা দেখাচ্ছি আরও ওনার এই যে আমরা এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে তার গবাদি পশু, এছাড়া এই যে পুকুরে মাছ চাষ করছে, মাছের রেণু তিনি চাষ করছেন, সেখান থেকে এই মাছগুলো কিন্তু যখন কিছুটা বড় হয়ে যায় তারপরে আবার এগুলো এলাকার যে যারা অন্যান্য যারা পুকুরে আছে, অন্যান্য যাদের পুকুর রয়েছে যারা মাছের চাষ করেন তারা ওখানে নিয়ে যাচ্ছে। ওনার এই বিশাল কর্মযোগ্য সত্যি কি বলবো যে এটাই অত্যন্ত আনন্দঘন একটি বিষয়। চলুন আমরা আরও দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে ওনার লিচু বাগান, এই মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সাহেবের এই যে লিচু বাগান, এখানে এবছরও প্রচুর লিচুর ফলন হয়েছে। এখানে ওনার পরিবারের যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে
আবার বাজারেও বিক্রি করছেন এমনটাও কিন্তু তিনি বলছেন। আমি আবার একটু আপনাকে একটু বলবো, এই যে লিচু গাছ এগুলি তো আপনি লাগিয়েছেন, যে এগুলি রাজশাহী লিচুগুলো আপনি রাজশাহী থেকে আনছেন? রাজশাহী থেকে, আমি যখন চাকরিতে ছিলাম তখন আমি রাজশাহী থেকে আসার সময় নিয়ে আসছি। আচ্ছা, এই যে মাছের চাষ করা, এই যে আপনার গবাদি পশু পালন, এই যে আপনার এই যে ফল বাগান, এই যে লিচু বাগান, এই শখ আপনার কিভাবে হলো? এই শখটা দেখেন, আমরা বিভিন্ন জায়গায় চাকরি করছি, চাকরি করে দেখছি মানুষে এর থেকে অনেক ইনকাম করতে পারতেছে, তাছাড়া ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারতেছে। ইনকামের টাকা দিয়ে তো ফ্যামিলিটা চলে, আমার চাকরির টাকা দিয়ে তো শুধু চলে না, চাকরিতে পেনশন আসছে, পেনশন টাকা দিয়ে তো শুধু চলে না। তাহলে এখানে দেখছি যে আমনে দেশের মানুষের জন্য আমি দশটা লিচু যদি দশটা গাছ লাগাই তাহলে প্রচুর লিচু হবে, লিচু হইলে এই নিজের চাহিদা পূরণ হবে, বাজারে বিক্রি করতে পারবো, ইনকাম হবে, সেই পয়সা দিয়ে আমার ফ্যামিলি চলবে। বাজারের লোকেরও তো একটা চাহিদা পূরণ হচ্ছে, যে যারা কিনি খায় তাদের। এই যে আপনার নাতি, এই যে দর্শক দেখাচ্ছি, এই ছেলের, ওনার ছেলের ঘরের নাতি উত্তরসূরি। তোমার দাদা যে এই যে কাজগুলি করছে, এই যে পুকুর, এই যে তোমার গরু, লিচু বাগান, কেমন লাগতেছে তোমার কাছে? হ্যাঁ, জোরে কও, ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস পড়ে পড়ো কোন স্কুলে? এই যে দাদার মতো কি এগুলি করবা, নাকি আবার বিদেশে চলে যাবা, নাকি অন্য উচ্চ শিক্ষিত হবা, কোনটা হবা, কোন স্বপ্ন কি? কি স্বপ্ন? উচ্চ শিক্ষিত। আসলে দর্শক, এই যে ওনারা যে কাজগুলি করে যাচ্ছেন, এটি প্রত্যেকটা মানুষকে শিখতে হবে, প্রত্যেকটা মানুষকে দেখতে হবে, প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আসলে বসে থাকা নয়, আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদেরকে কর্মের দিকে এগোতে হবে। আমরা এখন যাক, সেটা আমি বলছি না, আমি একটু ওনার হাতটা একটু দেখি, যে আসলে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ওনার হাত কিন্তু অনেক শক্ত, খসখসে, বুঝে যে আসলে যে একটি রাইফেল ধরার মতো একটা হাত। আপনি আপনার আপনি যখন যুদ্ধ করেছিলেন, যুদ্ধকালীন মুহূর্তে আপনার কাছে কোন ধরনের অস্ত্রটা ছিল, কোন অস্ত্রটা আপনার কাছে বেশি থাকতো? আমাদের কাছে ছিল ভারতীয় যে ছোট অস্ত্র আমরা ব্যবহার করতাম, তার কারণ হলো আমাদের তো রাখার জায়গা তেমন ছিল না, আমরা তো চোরের মতো চুরি করে চলতাম সব সময় এলাকাতে, মানে আমরা পালায় পালায় থাকতে হইতো। হ্যাঁ, এসএমজি ছোট, এটা আমরা পাস করি, আমাদের ব্যাগের ভিতরে লওয়া যায়, আমরা দেখছেন ওই যে জালি জালি দেখা যায় না উপরে দিয়ে ছোট ছোট ছিদ্র, ওটা তো অনেকটা মনে হয় যে ব্রাশ ফায়ার করে যে ওইগুলি আর কি না। আর এলএমজি ছিল আমাদের, এলএমজি এলএমজি রাইফেল, তারপর রাইফেলগুলো আমার কাছে যে এসএমজি ছিল, তো এইগুলো ছোট অস্ত্রে আমরা ব্যবহার করতাম। একটা টুইস্ট মোটরও ছিল আমাদের দলের মধ্যে, সেটা আমাদের প্লাটনে, আমরা এখানে তো তিনটা দল ছিলাম আর কি, কোনাতে তিনটা দলের মধ্যে আমি আর মনসুর, মনসুরও কিন্তু মোটর চালানোর মধ্যে পারদর্শী ছিল। আচ্ছা আচ্ছা, তখন মোটর সেল গুলি আর কি, মোটর সেল, হ্যাঁ ছোট আর কি, এটা একটা টুইস্ট মোটর। আচ্ছা, আমরা যুদ্ধকালীন সময় একটা জিনিস শুনেছি, যে আমাদের যে পানপালা নামক যে জায়গাটি আছে, এখানে একবার আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, এখানে মাটিতে মোটর সেল ফুটে রাখা হয়েছিল, তো কোন একটা গরুর গাড়ি নাকি এই সেলের উপর দিয়ে যখন যাচ্ছিল সেটা নাকি বাস্ট হয়ে, মানে বাস্ট হয়ে, এটা এটা গল্পটা তাহলে সত্য? আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। দেখুন দর্শক, এই যে আসলে যে উনি যে কথাটা বলেছেন, আমি এটা আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, যে আমাদের এই রায়পুর উপজেলার মধ্যে যে লক্ষ্মীপুর এবং রামগঞ্জ সড়কের মধ্যবর্তী, ঠিক মধ্যবর্তী যে জায়গাটা পানপালা সড়ক, এখানে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধারা, এটা সম্ভবত সেলটা মুক্তিযোদ্ধারা ফিট করেছিলেন, যে মানে পাকিস্তানি সেনাদেরকে মারার জন্য নাকি? না, এটা এই জিনিসটা আসলে ওই কিভাবে এটা হয়েছে আমরা তখন কিন্তু আমাদের দলে আমরা বলতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শুনছি আর কি জিনিসটা, পরবর্তী সময় যেদিন বাস্ট হয়েছে ওদিন আমরা জানছি। হ্যাঁ, যে রাস্তার ভিতরে যখন পুঁতে রাখা হয়েছিল, তো সেখান দিয়ে জনৈক গরু গাড়ি চালক, তিনি যখন গরু গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ওই সেলের উপরে পড়ার সাথে সাথে এই সেলটা বাস্ট হয়ে সে গরু গাড়ি গরু সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। এখন আমি এর প্রকৃত সত্যটা কিন্তু এখন আমি এখানে থেকে শুনতে পেরেছি। দুই ছেলে ও এক মেয়ের জনক বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম এখনও স্বপ্ন দেখেন প্রতিদিন ভোর হবে একটি সোনালী সূর্য উদয়ের মধ্য দিয়ে, প্রতিদিন রাতের আধার নামবে অবারিত সুখ আর স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে। 2005 সালে চাকরি জীবনের অবসান ঘটিয়ে আবার নিজেই নিজের কর্মসংস্থানের পথ বেছে নেন নিজ গ্রামের এই খামার বাড়িতে। সুপারি বাগান তো অনেক, তো এই হিসাবে সুপারি বাগান প্রায় 150 ডিসিমিল
মধ্যে সুপারি গাছ আছে, তার মধ্যে কিছু নারিকেল গাছও আছে। নারিকেলও ফলে বছরে নারিকেল ধরেন না প্রায় 70-80 হাজার টাকার নারিকেল হয় শুকনা, এবং আমরা ডাবও বিক্রি করি। আর 150 ডিসিমের মধ্যে সুপারি বাগানে আছে। তো এটা আপনার সুপারি তো বছরে হিসাবে 2 লাখ 15-2 লাখ এরকম আসে। মানে তার মানে আপনার সুপারি নারিকেল সুপারি যে বাগানগুলো, হ্যাঁ, 2 লাখের উপরে আসে। আপনি প্রতি বছর প্রায় 2 লাখের উপরে ইনকাম হয়। ইনকাম আমার তো মনে হয় না যে সেই ক্ষেত্রে আপনার আপনার মানে সন্তান কতজন? আমার 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ, মেয়ে বিয়ে দিছি ঢাকা, ঢাকা আছে আপনার সোনিয়ারকা, আর ছেলে 2 ছেলেই বাড়িতে। দুনো ছেলের বিয়ে করাইছি, দুনো ছেলে আপনার এরা বড় ছেলে 3 সন্তান, 1 ছেলে 2 ছেলে 1 মেয়ে, আর ছোট ছেলেরও 2 ছেলে 1 মেয়ে। প্রথমে আমি ধন্যবাদ জানাই সাংবাদিকতার যে পেশায় আপনার নিয়োজিত আছেন। আমি অতীতেও দেখেছি আপনি জনগণের জন্য আপনি কাজ করেন, কাজ করতে যায় আপনি আসলে আমাদের কৃষি বান্ধব একজন সাংবাদিক আপনার আপনি সেই সুবাদে আপনারকে আবার আমি ধন্যবাদ জানাই। প্রথমে আমি বলবো আসলে এই যে খোরশেদ আলম বীর মুক্তিযোদ্ধা, তিনি আসলে দীর্ঘদিন স্বাধীনতা সংগ্রামের সময় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত পরিশ্রমের পরবর্তী তিনি আসলে দীর্ঘদিন চাকরিরত অবস্থায় বাংলাদেশ রাইফেলস তৎকালীন সময় বলতো, এখন বিজেপি আমরা বলি আর কি, উনি চাকরি জীবন শেষ করে অবসরপ্রাপ্ত হয়ে দেশে আসে। দেশে আসার পরে আমি দেখেছি তিনি আসলে সবসময় মৎস্য চাষ থেকে শুরু করে গরু খামার মৎস্য চাষ সব কিছু তিনি আসলে খুব সুন্দরভাবে করেছে। করতে যায় তিনি অত্যন্ত পরিশ্রমের মধ্যে, এক বিন্দুও তিনি আসলে দিনের মধ্যে অবসর থাকে না। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, উনি খুবই স্বাস্থ্য দিক দিয়েও খুবই ভালো আছে। এই ওনার এই কর্মময় জীবন দিয়ে উনি যেহেতু এগিয়ে নিয়েছে, আসলে আমরা দেখছি অনেকে ওনার মতে অবসরপ্রাপ্ত হয়ে আসে, ওনারা আসলে কোনো পরিশ্রম করে না। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে যেই বীর মুক্তিযোদ্ধার কর্মকাণ্ডগুলি বা বীর মুক্তিযোদ্ধার যেই খামার বাড়িটি খামার প্রকল্পটি আপনাদেরকে দেখিয়েছি, আমরা এখন কথা বলছি সেই বীর মুক্তিযোদ্ধা জনাব খোরশেদ আলমের সাথে। জনাব খোরশেদ আলম, আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। জি, যুদ্ধ করেছেন এই দেশটাকে বাঁচানোর জন্য, যুদ্ধ করেছেন এই দেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। আজকে আপনি এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার একটা মেসেজ আপনি দিবেন, আমরা এটা আশা করছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কথাগুলো কী হতে পারে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি মনে করি আর কি, যে লেখাপড়া তো অবশ্যই, লেখাপড়ার পাশাপাশি তাদের কর্মজীবনেও অনেক কিছু করার আছে। যেমন সাধারণতভাবে মানুষ বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আপনার নিজের তাগিদে নিজের মেধা খরচ করে আপনি সব কিছু করতে হবে। অর্থাৎ অদূর ভবিষ্যতে জানে যেন তারা হয়তো সাফল্য অর্জন করতে পারে, যাতে বিভিন্ন দিক দিয়া, যেমন মৎস্য চাষ, তারপরে কৃষি, এগুলো আমাদের প্রধান, এগুলা যদি করা যায় তাহলে একটা লোক যেই কোনো সময় স্বাবলম্বী হইতে পারে, এবং স্বাবলম্বী হওয়া সম্ভব 100%। কারণ হলো যেই লোকেই যেই কোনো লোক সে যদি কষ্ট করে, নিজে যদি কষ্ট করে, কষ্ট করি যদি আপনার কোনো টাকা পয়সা উপার্জন করে, সেই পয়সাটা খরচ করতে নিজের কাছে আনন্দ লাগে, অনেক আনন্দ পায়। পরবর্তী প্রজন্মরা এগুলা শিখবে, জানবে, বুঝবে, এবং তারা মেধা খরচ করে এগুলো করতে পারবে। কারণ এখন ভবিষ্যতে লেখাপড়া এমন একটা জিনিস, লেখাপড়ার পাশাপাশি সব কিছুর প্রয়োজন আছে, অন্যান্য জিনিসগুলোরও প্রয়োজন আছে, সেই হিসাবে এগুলো করা উচিত। আমরা সাধারণতভাবে এখানে যেমন আমি আমার ছেলেদের জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমি চাকরি শেষে চাকরি রিটায়ার করে আসার পরে আমার পরিকল্পনা ছিল যে আমাদের কিছু গাছ লাগানো, ফলের গাছ বা অন্যান্য, আমাদের দেশে যেমন সুপারি হইল সবচেয়ে বেশি ফলন হয়, নারিকেল সুপারি, এই জাতীয় ফসল আদি করে আমার সংসারে স্বাবলম্বী হইতে পারবে। এবং ছেলেদেরকেও আমি সবসময় এগুলা বলি যে তোমরা যদি এই সমস্ত গাছগাছরা তৈরি লাগাও তাহলে ফলমূলের কোনো অভাব হবে না, তোমরা নিজেরা নিজে যে চাহিদা পূরণ হবে,
এবং পরবর্তী সময়ে এগুলো বাজারেও বিক্রি করতে পারতেছে। এখন আমি যে যেমন রূপালী আম, এই রূপালী আম গাছটা আমি 40 বছর আগে লাগাইছি। আমি যখন রাজশাহী থেকে গাছটা আমি আনছি সাফার থেকে, এবারও আপনার প্রত্যেক বছর আপনার প্রায় 3 থেকে 4 মণ আম ধরে এই গাছটা, এই শুধু এই গাছটায় 4 মণ আম ধরে। তাহলে আপনি মনে করেন দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু একটি কথাই বলবো যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশ, যাদের রক্ত যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলছি, আমরা মায়ের ভাষা নিয়ে আমরা কথা বলছি। এ দেশটাকে যারা সাজিয়ে তোলার জন্য তাদের আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, তাদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের পরিবার পরিজনকে উৎসর্গ করেছেন, তাদের সকলের প্রতি স্যালুট। আর আরেকটি কথা বলবো, হারাম উপার্জন নয়, হালাল উপার্জনই আমরা করব। একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি দেখিয়ে দিয়েছেন যে কীভাবে দেশটাকে স্বাধীন করতে হয়, কীভাবে এই দেশের মানুষকে স্বাধীনভাবে রাখতে হয়, শোষণের হাত থেকে তাদেরকে মুক্ত রাখতে হয়। এখন আবার তিনি এটিও দেখিয়ে দিয়েছেন যে কীভাবে এই দেশটাকে পুনরায় সুন্দর সোনালী স্বপ্ন দিয়ে সাজাতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার আসবো যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশের জন্য দিবেন সেই জন্য আমরা সাই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হোক। আমরা এই দেশ ওনার নির্দেশে এই দেশে আমরা অস্ত্র ধরছি এবং এই দেশ স্বাধীন হয়েছে। আমরা জাতির পিতার মাগফিরাত কামনা করি, আমরা যেন সুখ শান্তিতে থাকতে পারি। সে উনি সেইগুলো করে গেছেন আমাদের জন্য, অনেক কিছু করছেন, বর্তমানও আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করতেছে এটা ইতিহাস বিরল দৃষ্টান্ত, অনেক কিছু আমাদের জন্য। যদি আমাদের এই ভিডিওটি যদি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট যদি যায়, যদি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমাদের এই ভিডিওটি পৌঁছে যায়, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এরকম সোনার মানুষগুলো অবশ্যই জাতির পিতার আমরা।